আজকে আমি চিন্তা করতেছি সকাল থেকে কি রান্না করব, কি খাব, এটা চিন্তা করতেছিলাম। হঠাৎ করে মাথায় আসলো আজকে সমুচা বানাবো। তো আমি সমুচা বানানোর জন্য রুটিগুলো ছোট ছোট করে বেলে নিয়েছি, তারপর আমি আলু ভাজি করে নিয়েছি আগে থেকে, তারপর আমি এগুলোকে দুই রকমের সমুচা বানাবো। তো আমি বাইরের নাস্তা একদমই পছন্দ করি না, আমার ভালো লাগে না খেতে বাইরের নাস্তা। তো বাইরের নাস্তা এমনিতে শরীরের জন্য খুবই খারাপ, খেলে আমার তো পেটে সমস্যা হয়ে যায়, আমি খেতে পারি না, অ্যাসিডিটি হয়ে যায়। তো আমি বাসায় যখন ইচ্ছা আমার যেটা, সেটা আমি বাসায় বানিয়ে খাই। আপনারা অবশ্যই বাসায় বানিয়ে খাবেন, ভালো লাগবে। তো প্রতিদিন না, মাঝে মাঝে খাবেন, সবসময় এগুলো তেলের নাস্তা খাওয়া ভালো না, শরীরের জন্য খুবই ক্ষতিকর। এমনিতে বাইরের নাস্তাও অনেক দাম হয়ে গেছে এখন, স্বাস্থ্যের জন্য তো ক্ষতি, আবার দামও হয়ে গেছে বেশি। তো বাসায় অল্প খরচে আপনি এভাবে সুন্দর সুন্দর নাস্তা বানিয়ে খেতে পারেন। তো সবাই পছন্দ করবে, বাচ্চারাও খুবই পছন্দ করে এ ধরনের নাস্তাগুলো। তো আমার তো খুবই পছন্দ, আমি বাসায় সবাই পছন্দ করে। তো আমি এগুলোকে এভাবে দেখতে পাচ্ছেন, আমি দ্বিতীয় সমুচাটা কীভাবে বানাচ্ছি, আমি কেটে নিয়েছি, তারপর এক কোণায় আমি দিয়েছি মশলাগুলো দিয়ে, তারপর আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তিন কোণা বানিয়ে নিয়েছি। তো আমার রেডি হয়ে গেছে এভাবে। এটা আপনি চাইলে এটা আপনি ট্রাই করতে পারেন, এটাও খুব সুন্দর সমুচা এবং খেতে একদম পারফেক্ট, ভালো লাগে খেতে। তো আমার সবই সমুচা রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে, এটা আমার খুবই পছন্দ। তো আমি প্রথমে কড়াইতে তেল গরম করে তারপর একে একে সবগুলো সমুচা দিয়ে দিচ্ছি, দিয়ে দিয়ে ভালোভাবে আমি দোনো সাইড লাল লাল করে এগুলোকে ভেজে নিব। সো আপনারাও চেষ্টা করবেন বাসায় বানিয়ে খেতে নাস্তা, এই ধরনের নাস্তাগুলো, এগুলো খুবই সহজে বানানো যায়, আর আপনি ভিতরে যে কোনো মশলা যে কোনো সবজি দিয়ে বানাতে পারেন, ভালো লাগবে খেতে। তো আমার এটা হয়ে গেছে, সমুচাগুলো আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছি খুবই সুন্দর হয়েছে, তো একদম মসমসে হয়ে গেছে, এগুলো খেতে খুবই ভালো লাগবে, দেখতে পাচ্ছেন এগুলো মসমসে হয়ে গেছে, ভেঙে যাচ্ছে এরকম। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করে রাখবেন।